নমশ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে ঠাকুরমা স্বামীজির চরণে আমার বিনম্র প্রণাম, মঞ্চপ্রবিষ্ট মহারাজগণের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের অনুষ্ঠানের সঞ্চালক অরিজিৎদাকে এবং উত্তর চব্বিশ পরগনার কনভেনার শ্রী প্রশান্ত চৌধুরীকে আমার নমস্কার প্রণাম। উপস্থিত আপনারা সবাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিবাদন গ্রহণ করবেন। মনুসংহিতা স্বামী বিবেকানন্দের বাণী অবলম্বনে কবিতা সোহম। আমি শিব, আমি আদি, আমি অনন্ত, আমি বিশ্ব চরাচর অফুরন্ত, আমি বিপ্লব ঘনরণরব, আমি যুগবন্দিত অনিন্দিত, আমি বিজ্ঞান মহাজ্ঞান, আমি শক্তি, আমি ধ্বংস, আমি কৃষ্টি, আমি পরমহংস, আমি স্থিতি লয় যুগ প্রলয়, আমি মেঘনাদ বারবার আসি আর শয়তানির করি বরবাদ, আমি শ্বেতকায় কৃষ্ণকায়, আমি ব্রাহ্মণ চণ্ডাল ডোম, আমি মহাকাল, আমি সাঁওতাল, আমি সবারই করি একতাল, আমি অন্তর্নিহিত শিক্ষা ত্যাগ তিতিক্ষা, আমি নর ঋষি নরসিংহ নরোত্তম ববম বম মহাব্বম, আমি নশ্বর আমি ঈশ্বর, আমি মহানন্দ বিবেকানন্দ, আমি সে সোহম। হে যুব সমাজ, আমি নিদ্রাচ্ছন্ন তোমারই অন্তরে, আমি জেগে উঠতে চাই তোমার সমাজ জীবনে, জীবন দর্শনে। ভুলে যেও না বন্ধু, তোমার উপাস্যমানাথ সর্বত্যাগী শঙ্কর, তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্ত্ব দেবতা। ভুলে যেও না, তোমার জীবন ইন্দ্রিয় সুখের জন্য নয়, ব্যক্তিগত সুখের জন্য নয়, তুমি বহুজন হিতায় বহুজন সুখায়। যাও জেগে ওঠো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরণ নিবোধত, এসো মানুষ আত্মন মোক্ষার্থাং জগদ্ধিতায় চ, জগতের মুক্তি তোমার মুক্তি। হে যুব সমাজ, পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, এসো আলো বাতাসহীন অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে এসো, উজালি বাতাসে গাও জীবনের জয় গান। আমি নিশ্চিত জানি, হ্যাভ ফেথ ইন ইয়োরসেলফ, অল পাওয়ার ইজ ইন ইউ। শুধু একবার সাহস অবলম্বন করে বলো, আমি সব করতে পারি। হ্যাঁ, আমি সব করতে পারি, আমি মেঘ থেকে বৃষ্টি পথে মুক্ত হয়ে ঝরতে পারি, আমি ঝর্ণা থেকে নদী পথে সমুদ্রকে ধরতে পারি, সোনালি রদ্দুর হয়ে জীবনের গান গাইতে পারি, আমি চাঁদের আলোর রং তুলিতে বিশ্বলোক আঁকতে পারি। হ্যাঁ, আমি সব করতে পারি, আমি সে সোহম। সোহম, নমস্কার। অসাধারণ কবিতার মধ্যে দিয়ে আমরা শিবাজীবাবুকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এরপর